বৃহস্পতিবার বসিরহাটের কলেজ মোড়ে চা পেয়ে চর্চায় যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান, গুজরাটে কেবল সেতু ভেঙে পড়ার পর 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু পোস্তা উড়াল পুল ভেঙে পড়ার পর সরকার কোনো ব্যবস্থা নেয়নি। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। ঘটনার 15 মিনিটের মধ্যে কার্যক্রম শুরু হয়েছে, 19 মিনিটের মধ্যে প্রথম আহতকে হসপিটালে পৌঁছানো হয়েছে। আমরা এখানে দেখেছি এবং 9 জন 11 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মালবাজারে যে হলো, রাজ্য সরকার ডায়াস তৈরি করেছিল, তারাই ব্যবস্থা করেছে, সেখানে দুর্ঘটনা হয়েছে। কতজন অ্যারেস্ট হয়েছে আমরা জানি না। 7 দিন পরে মুখ্যমন্ত্রী গেছেন, পোস্তা ব্রিজ কি করে দাবি করেন, পোস্তা ব্রিজ তৈরি হচ্ছিল, ভেঙে গেছে, তো আপনারা কাটমারি খেয়ে ভেঙে ফেলবেন, আর তার সঙ্গে তুলনা করছেন ওটাকে, ওটা কি হয়েছে, মারাত্মক দুর্ঘটনা হয়েছে, সবাই মনে করেছে, তদন্ত চলছে, দোষী কিছু লোক অ্যারেস্ট হয়েছে, আপনি তো কাউকে অ্যারেস্ট করেন না, কারণ তারা পার্টিতে উঠে যাবে। তিনি আরো জানান, এই রাজ্যে লোকসভা নির্বাচনের আগে সিএ লাগু হবে। তিনি অভিযোগ করেন, উদ্বাস্তুদের ভোটের দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আটকানোর চেষ্টা করছেন। এখানেও দরকার ভোটের হবে, চিন্তা করছেন কেন? এই কলেজের কেন্দ্র সরকার মোদীজি তার প্রতিশ্রুতি রেখেছেন, যারা আমাদের যে ভাইরা পার্টিসানের বলি হয়েছেন তাদেরকে সম্মানীয় নাগরিকত্ব আমরা দেবো, তার জন্য রুল এই আইন তৈরি হয়ে গেছে, রুল হওয়া বাকি, ইনাদের বিরোধিতায় হচ্ছে না, কিন্তু যেমন উনি। বসিরহাট থেকে সিরাজুল মিশ্রের রিপোর্ট, আনন্দ বার্তা।